পশ্চিমবাংলার চাকরি প্রার্থীদের জন্য একটা অনেক বড় দুঃসংবাদ রয়েছে। পশ্চিমবঙ্গে চাকরির হাল কি আমরা সকলেই জানি, এবং তারপর বিহারে যখন পশ্চিমবঙ্গের অনেকে চাকরি পেল টিচার হিসাবে, তো পশ্চিমবঙ্গের প্রচুর চাকরি প্রার্থী প্রায় 70,000 বলা হচ্ছে, এরকম চাকরি প্রার্থী যারা বিহারে টিচারের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং বিহার এস্টেটের এক্সাম দিয়েছিলেন, স্টেটের এক্সাম অনেকের ভালো হয়েছে, অনেকে জানেন যে তারা কোয়ালিফাই করে গিয়েছেন এবং তারা বিহারের বিপিএসসি টিআরই 4.0-তে বসতে পারবে। সেই আশায় অনেকে প্রিপারেশন নিচ্ছেন, প্রায় সকলেই প্রিপারেশন নিচ্ছেন, বিহারে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, শিক্ষক শিক্ষিকা হওয়ার, কিন্তু হয়তো সেই স্বপ্ন এবার আর সত্যি হবে না বা হতে নাও পারে। কারণটা কি? কারণটা আজকে একটা আপডেট এসছে। আমরা সকলেই জানি আমাদের একজন প্রিয় শিক্ষক রয়েছেন, ইউটিউবার খান স্যার। সেই খান স্যার আজ নীতিশ কুমার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন, মানে বিহারের মুখ্যমন্ত্রী। তো তিনি অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাকে কিছু বিষয়টাকে আশ্বস্ত করেছেন এবং ভীষণ গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করেছেন। তার মধ্যে একটা বিষয় হলো ডোমিসাইল নিয়ে ভীষণ গুরুত্বের সহকারে তিনি শুনেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং খান স্যারকে আশ্বাস দিয়েছেন যে ডোমিসাইল লাগু করা হবে এবং সেটা টিআরই 4.0 থেকেই। তো এটা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটা ভীষণ বড় দুঃসংবাদ এবং ব্যাকফুটে যাওয়ার মতন নিউজ, সবারই মন ভাঙার মতন বিষয়। তখন বিষয়টা হচ্ছে সেই ডোমিসাইলটা ঠিক কী করে লাগু করা হবে, আর যদি ডোমিসাইল লাগু করাই হয় তাহলে আমরা যে এক্সাম দিলাম স্টেটের, এত প্রিপারেশন দিলাম, আমাদেরকে কেনই বা এক্সামে বসতে দেওয়া হলো। তাই আমার মনে হয় যারা এক্সাম দিয়েছিলেন বাইরের স্টেট থেকে তাদেরও এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এখন তারা কিভাবে ডোমিসাইল লাগু করবে তার উপর ভিত্তি করে তো দেখা যাক কি হয়। কিন্তু এটা সত্যি একটা অনেক বড় দুঃসংবাদ, কারণ বিহারে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির জন্য যে 50% ছিল সেই 50% আসনে কিন্তু বাইরের স্টেটের চাকরি প্রার্থীরা তারা কম্পিট করতে পারতো, কিন্তু মনে হচ্ছে এখন সেটা আর হবে না। সেক্ষেত্রে একটা অনেক বড় চাকরির চান্স ছিল কিন্তু সেটা নাও হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর সেই ভিডিওর লিঙ্ক চাইলে, খান স্যারের ভিডিওর লিঙ্ক চাইলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।